নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শুরু না। শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার। ৩০০ জন দলীয় সমর্থকেরা নিহারকান্তি দাস দলীয় টিকিটের দাবিতে বিজেপি কার্যালয়ে উপস্থিত। কটামনিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুটি বাইক চালক সহ এক আরোহী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার। প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ২০২৩ সালে এক অভিনব প্রচেষ্টা চালিয়ে রাজ্যে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির সূচনা করেছিলেন এবং এর অঙ্গ হিসেবে গত বছর আসামে 1 কোটি গাছের চারা রোপণ করে এক নতুন ইতিহাসের রচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মহৎ প্রয়াসকে এগিয়ে নিতে এবার আসামে রাজ্যে 3 কোটি চারা রোপণ করার লক্ষ্য মাত্রা হাতিয়ে নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করতে বৃহস্পতিবার শিলচরে ডিভিশনাল ফরেস্ট অফিসার চত্বরে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাড় হাত ধরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নোমাল মাহাতো ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ জেলা বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা জানান, তাপমাত্রা বৃদ্ধি, বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ দূষণ রোধ করার পাশাপাশি পরিবেশকে রক্ষা করতে বর্তমান রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি শুরু করে রাজ্যবাসীর কাছে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার কাছাড়ে 1,12,000 চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও গত বছর জেলায় 4,55,000 বৃক্ষ রোপণ করা হয়েছিল। 1 আগস্ট থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত কাছাড়ের প্রত্যেকটি স্কুল, কলেজে, থানা, সরকারি বিভিন্ন কার্যালয়, সেনাবাহিনী ও আসাম রাইফেলসের হাতে গাছের চারা তুলে দেওয়া হবে। এছাড়াও জেলার বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন সহ ক্লাবকেও সরকারের এই আন্দোলনকে বাস্তবে রূপায়ণ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা শাসক সহ অন্যান্যরা। আজ সে শুরু হোকে 15 তারিখ তক হাম লোগ আপনে এসএসজিস কো, স্কুলস কো, ডিস্ট্রিক্ট পুলিশ কো, থানা কো, এয়ারফোর্স, আর্মি, আসাম রাইফেলস সবকো হাম লোগ পুলি বাটেঙ্গে। आप लोग सबसे अनुरोध है कि इस पुली का प्रोटेक्शन करें। और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था, हमने सारे सरकारी अनुष्ठानों को दिया, एसएचजीस को दिया। इस बार अगर कोई भी एनजीओ या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में तो वो भी आगे बढ़ के आ सकते हैं। इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशन को इसमें इंक्लूड करना चाहते हैं। पिछली बार हम लोगों ने 4,55,000 पुली लगाए थे, इस बार हमारा टारगेट 1,12,000 का है। पिछली बार असम राज्य ने 1 करोड़ पुली लगाए थे, इस बार असम राज्य का टारगेट 3 करोड़ पुली का है। मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा महाशय एक अभिनव प्रयास उन्नी गत बचर थे शुरू कर समस्त आसामे अमृत वृक्ष आंदोलन, অমৃত বৃক্ষ আন্দোলন 2023 শুরু করা হয়েছে। আর তার অঙ্গ হিসাবে গত বছর 17 সেপ্টেম্বর যে দিনটি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন ছিল সেদিন থেকে শুরু করে 2 অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত 15 দিনের এক কার্যসূচি নেওয়া হয়েছিল, যেখানে আসাম সরকারের উদ্যোগে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি বিভাগের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও প্রায় 1,00,000 বৃক্ষ রোপণ করা হয়েছিল এবং যেটা সফল বলে আমরা আজকের দিনে বলতে পারি। কারণ বৃক্ষরোপণটা বড় বিষয় নেই, বৃক্ষ কতটুকু সার্ভাইভ করেছে সেটা হলো বড় বিষয়। এবং আমরা দেখেছি যে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই বৃক্ষকে কীভাবে লাগানো যায়, সেই বৃক্ষকে কীভাবে বাঁচানো যায়, সেটার প্রোটেকশন কীভাবে করে সমস্ত ব্যবস্থা উনি করেছিলেন। এবছর গত 2 মাস থেকে উনি এবছর টার্গেট নিয়েছেন যে আমরা এবার আসামে 3,00,000 বৃক্ষরোপণ আমরা করব। আর শুধু 3,00,000 বৃক্ষরোপণ নয় এবং 3,00,000 যেটা আছে সেটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি সেটারও চিন্তা ভাবনা করে গত 2 মাস থেকে উনি পরিকল্পনা শুরু করেছে।
ধলাই বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে পালংঘাট জেপির প্রায় 300 জন দলীয় সমর্থকেরা নিহারকান্তি দাস দলীয় টিকিটের দাবিতে বিজেপি কার্যালয়ে উপস্থিত। বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে ধলাই সমষ্টির অন্তর্গত পালংঘাট জেপির প্রায় 300 জন পুরুষ ও মহিলারা জেলা তপশিলী বোর্ডের চেয়ারম্যান তথা কাছাড় জেলা বিজেপির নেতা নিহারকান্তি দাসকে আগামী ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলীয় প্রার্থী হিসেবে টিকিট দাবিতে জেলা সভাপতি বিমলেন্দু রায়ের কাছে জোরালো দাবি জানান সমর্থকেরা। সভাপতি বিমলেন্দু রায় বলেন, দল এখনো পর্যন্ত ধলাই বিধানসভা নির্বাচনের প্রার্থীর বিষয় নিয়ে কোনো ধরনের নির্দেশ ওনাকে দেননি। রাজ্য দলের হাইকমান্ড বিবেচনা করে তা দেখবে। জেলা বিজেপি এখন এই বিষয়ে কিছু বলতে পারবে না। অন্যদিকে নিহারকান্তি দাসের সমর্থকেরা জানান, তিনি সুদীর্ঘ বছর থেকে বিজেপির হয়ে কাজ করে আসছেন। সেই সঙ্গে তিনি বর্তমানে জেলা তপশিলী বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকে তপশিলী সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। যে কোনো অসুবিধায় ওনাকে পাশে পাচ্ছেন, তাই এবার ওনাকে বিজেপি দল ওনাকে আগামী উপনির্বাচনে দলীয় প্রদান করলে ওনার পাশে থাকবেন। আর যদি দল অন্যজনকে টিকিট দেয় তাহলেও তারা দলের হয়ে কাজ করে যাবেন বলে জানান। জানা সূত্রে এই মুহূর্তে বিজেপি কার্যালয়ে ধলাই বিধানসভার উপনির্বাচনে 20 জন দলীয় টিকিটের দাবি করেছেন বলে জানা যায়। আমরা 40টা মিটিং করছি, আমরা প্রায় 3,000 মানুষ এসসি চাকরির মাঠ দাবি করছে। আরো তো দাবি করছে, দাবি করলো কেন যে কাজ করে তারা আমরা যে দাবি করছি নবীন ভাত, আমরা তো বিজেপির মানুষ, আমরা যে নবীন তারও আমরা বিজেপি ভালো এমন কোনো কথা নেই, আমরা তো বিজেপির মানুষ টিকিট আমরা করতে পারবো। আমরা আজকে পালংঘাট মন্ডল থেকে, বিগত তো আমার আর এমএলএ আসলে আমরা পরিমল ওনার অফিসে এখন দায়িত্ব সংসদ হয়েছে, এখন আমরা একজন এমএলএ লাগে টিকিটের দাবিদার ফটোর জন্য মতো আছে। আমরা ইচ্ছা যে আমরা নিয়ারঞ্জন দাস মারব, আমরা টিকিটটা পাইলে খুব ভালো হবে। কারণ কোথায় নিয়ারঞ্জন দাস বিগত আমরা এসসি বোর্ডের টাইম প্রেসিডেন্ট চেয়ারম্যান, এসসি বোর্ডের চেয়ারম্যান, তাই বিনা পয়সায় সব মানুষের এসসি সার্টিফিকেট দিচ্ছিল একদম বিনা পয়সায়। আগে আগে চেয়ারম্যানের সিগনেচার হচ্ছে পয়সা লাগছে, তাই এক টাকাও হাতাচ্ছে, তবু ক্যাম্প বানাই বানাই স্কুলে স্কুলে ক্যাম্প বানাই মানে তাই সার্টিফিকেট দিচ্ছিল, অথবা আমরা খুব খুশি তান খাজে। কটামুনিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই বাইক চালক সহ এক আরোহী। কটামুনি বাজারে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতরভাবে আহত হলেন দুই বাইক চালক সহ মোট 3 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয় সন্ধ্যায় 6:50 সময়। প্রাপ্ত বিবরণ মতে জানা গেছে, এ সময় কটামুনি বাজারের উত্তর ও দক্ষিণ দিক থেকে দুটি বাইক আসছিল। দ্রুত বেগে বাইক দুটি কটামুনি বাজার থাকা বাজাজ অটো শোরুমের সম্মুখে আসলে দুই বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই বাইক চালক সহ বাইকে থাকা অপর এক আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। এতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন এবং মাথা, হাত, পা সহ শরীর অন্যান্য স্থানে আঘাতপ্রাপ্ত হয়। এমন ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি অটোতে করে বাজারিঝোরা মাকুন্দা মিশনারি হাসপাতালে পাঠিয়ে দেন। একই সাথে স্থানীয়রা কটামুনি পুলিশ ওয়াচপোস্টে খবর পাঠান। এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন কটামুনি ওয়াচপোস্টের আইসি সহ পুলিশ কর্মীরা। তারা দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যান। এদিকে আহতরা হলেন কটাপুর গ্রামের তমজিৎ আলীর পুত্র মনসুর আহমেদ এবং ইছারপাড় গ্রামের জুনাব আলীর পুত্র সেলিমুদ্দিন সহ একই গ্রামের মৃত মোবারক আলীর পুত্র আনোয়ার হোসেন। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত আহত 3 জন মাকুন্দা মিশনারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। আজ জেপিডিসিএল এর মেহেরপুরস্থিত কার্যালয়ে অল আসাম ইলেকট্রনিক্স কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে সাক্ষাৎ করে ল ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, লোডশেডিং বন্ধ করা এবং পুরনো অকেজ বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করেন। সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লন ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার এপিডিসিএল এর শিলচর ডিভিশন 1-এর এজিএম এর অনুপস্থিতিতে একটি স্মারকপত্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদান করা হয়। তিনি পরবর্তীতে ফোন করে উক্ত বিষয়গুলো এপিডিসিএল এর সিইও এর সাথে আলোচনা করার জন্য জানান। তাই আজ সিইও এর সাথে সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন। আলোচনায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, অধ্যাপক অজয় রায়, মানস দাস, ফারুক লস্কর, রঞ্জিত চৌধুরী, চম্পালাল দাস, অঞ্জন কুমার চন্দ এবং আমজুল হোসেন চৌধুরী।
সিইও প্রতিনিধিদের বলেন যে 25টি নতুন ট্রান্সফরমার এসেছে, লো ভোল্টেজ সমস্যা যেসব জায়গায় রয়েছে সেখানে তার সমাধানের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাধনপুর কায়স্থ বলেন, এসব কথা যদিও বলা হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। পাঁচ দিন আগেও ন্যাশনাল হাইওয়ের মানুষ ট্রান্সফরমারের যান্ত্রিক গোলযোগের দরুন দুদিন তীব্র গরমের মধ্যে প্রায় বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। পরে ভুক্তভোগী জনগণ পথ অবরোধ করলে এবিডিসিএল এর পক্ষ থেকে কার্যকরী ভূমিকা পালন করা হয়। মানুষ দাস বলেন, একই পরিস্থিতি পঞ্চায়েত রোড দাসকলোনিতে ছিল। আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে তা অবগত করেছি, ঘন ঘন লোডশেডিং একদিকে, আরেকদিকে লো ভোল্টেজ, এই প্রচণ্ড যে দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে যেখানে 38-39 ডিগ্রি এবং যেটা 49-48-49 ডিগ্রি অনুভূত হচ্ছে, এই পরিস্থিতিতে এটা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি। চিফ এক্সিকিউটিভ অফিসার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কথাগুলো বলেছেন। উনি বলেছেন 25টা নতুন ট্রান্সফরমার অনুমোদন হয়েছে এবং সেই কাজগুলো চলছে, এবং ওনার সাথে আমরা যেন যোগাযোগ রাখি। যে সমস্ত অঞ্চলে লোডশেডিং এবং যে সমস্ত অঞ্চলে লো ভোল্টেজের সমস্যা হচ্ছে, সেই অঞ্চলগুলো আমরা যেন চিহ্নিত করে ওনার কাছে আমরা পাঠিয়ে দেই, উনি ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে বলেছেন। আমরা তো ওনার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, সেই আশ্বাসে আমরা আশ্বস্ত হতে পারবো তখনই যখন দেখব আমাদের এই যে সমস্যাগুলো আছে, ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজ, এই সমস্যা থেকে যখন দেখব আমরা মুক্ত হয়েছি তখনই আমরা আশ্বস্ত হতে পারবো। ভুয়া দলিল বানিয়ে জেলায় ভূমাফিয়াদের জমি দখল অব্যাহত। ভূমাফিয়াদের বিরুদ্ধে সরকার বিভিন্ন সময় অভিযান চালালেও আজ কাছাড়ে জমি দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিভিন্ন ভূমাফিয়ারা। শিলচর সংলগ্ন বুধরাইল এলাকার বাসিন্দা মিন্টু ভূষণ দাস উনার পৈতৃক সম্পত্তি নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন যাবৎ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভুয়া দলিল বানিয়ে জমি মাফিয়ারা উনার পৈতৃক জমি দখল করে অন্যের কাছে বিক্রয় করছেন বলে অভিযোগ মিন্টু ভূষণ দাসের। বিষয়টি সেটেলমেন্ট অফিসে জানানো সত্ত্বেও এখনও কোনো কাজ হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। শিলচর সেটেলমেন্ট অফিসের কিছু আধিকারিক ভূমাফিয়াদের সঙ্গে যোগসাজশ রেখেছে বলেও ধারণা করছেন মিন্টু। নিজের পৈতৃক সম্পত্তিকে ভূমাফিয়াদের কবল থেকে উদ্ধার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমার কাছে প্রমাণ আছে এবং বর্তমানেও আরো 50টার মতো দলিল তারা বানাইতে ভেজছে, বন্ধে যারে আটে ঘাটে সব ফান্ড বেচিয়া বাপদাদা এই শুদ্ধ ভাট্টাই সম্পত্তি আসলো সব বেশিয়া। এখন 3 ভাট্টা মেইন বাড়ি ও 3 ভাট্টার মধ্যেও দেখা যায় প্রায় 100টা দলিল তারা এখন সাবমিট করছে। সেটেলমেন্টে তারা 49 টাস্কলার রিজেক্ট মানাইছে এবং কোর্টে থেকে রিজেক্ট করছে না, প্লাস সাবডেস থেকে রিজেক্ট করছে না। এগুলো লিয়া তারা অন্য অন্য বা দেখায় দেখায় বেঁচে 1 ভাট্টা জায়গা ইয়া দাগো জায়গা অন্য দাগো অন্য ভাট্টার নিয়ে তারা এগুলো বানাইতেছে। তো আমার ইসমাইলিতে সত্য আমার খাগার যেটা করো বাইন ডাইনেবাবের পিছনে সব দিকেও আছে, সজল দাস, অরুণ দাস, সন্তোষ দাস, অনুকুমার দাস, এরা বাবার নাম অনন্ত কুমার দাস। আচ্ছা, দখল দখল করছেও আরো খরেরও, আর বহু জমি তারা দখলে আছেও আর বেচছেও, আর বর্তমানে বুয়া বুয়া দলিল বানাইয়া তারা ওগুলো সেটেলমেন্টে সাবমিট করছে। সেটেলমেন্টে সব 49 টাস্কলা ডিজেটও হয়েছে, আদালতে বহুত মামলা করছি, তারা আমার হাইকোর্ট টাইকোর্ট জজ কোর্ট সব ওনা দিচ্ছে। আমি আদালত বিচার প্রাপ্তি আছে, এটা 189 শুদ্ধ এটা তাদের চলতেছে, এটা এগেস্ট পার্টি আমরা ভাওয়া জমি এটা নিয়ে করছে। বর্তমানে আমি সেটেলমেন্ট পিটিশন দিয়ে প্রাপ্তি আছি, প্লাস ডিসির অফিসে এটা 107 আছে, তারা আমার বহুত স্ট্যাটাস্টিক দিয়েছে, রাস্তাঘাটে মারবো মারবো তারা সবসময় মদ খাইয়া মানে। আমাদের বাঁচার কি কোনো অধিকার নেই? আমরা দিনমজুর, তাই আমাদের সাহায্যে এগিয়ে আসছেন না কেউই। আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন, এমনই মনের দুঃখ প্রকাশ করলেন ডালচুরা জিপির 5 রং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ সিং ও ওনার স্ত্রী উমিলা সিং। 2 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তান নিয়ে তাদের 5 জনের পরিবার, আর এই পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব পালন করে চলছেন পরিবার প্রধান নারায়ণ সিং। তিনি যখন যেখানে যেমন কাজ পাচ্ছেন, সেই দিনমজুরি কাজ করে নিজের পরিবারের মুখে দুমুঠো অন্ন জোগাড় করে দিচ্ছেন, আর তৎসঙ্গে ছেলেমেয়ের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তবে তাদের পরিবারের মাথার উপর হ্যাপি সিনহা নামের কালো ছায়া আসার পর থেকে মানসিক ও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে
করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান। ওনারা আরও জানান যে ওনারা বর্তমানে যে জমিতে বসতবাড়ি করে থাকছেন সেই জমি ওনাদের বাপদাদার ভিটেমাটি। ব্রিটিশ আমল থেকে বাপদাদার ভিটেমাটিতে বসবাস করে আসছেন তাদের পরিবারের সবাই। কিন্তু হঠাৎ করে দুর্লভছড়া কৃষ্ণনগরের বাসিন্দা হ্যাপি সিনহা বলপূর্বক সেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই জমি সংক্রান্ত বিবাদের উপর ভিত্তি করে ওনারা করিমগঞ্জ জেলা আদালতে একখানা মামলাও দায়ের করেন। আর সেই জমিকে কেন্দ্র করে মামলা চলাকালীন অবস্থায় বারংবার দুর্লভছড়া কৃষ্ণনগরের হ্যাপি সিনহা বলপূর্বক জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 30 জুলাই 2024 ইংরেজি বছরে মঙ্গলবার দুপুর আনুমানিক 12টার সময় হ্যাপি সিনহা ও তার মা শুক্লা সিনহা সহ ওনাদের দলবল নারায়ণ সিং ও তার স্ত্রী উর্মিলা সিং এর অনুপস্থিতিতে আদালতে মামলা চলাকালীন অবস্থায় সেই বিবাদ সংক্রান্ত জমিটিকে নারায়ণ সিং এর মূল্যবান গাছগাছালি কেটে ধ্বংস করে দেয়। আমার জায়গার উপরে তারা মাঝে মাঝে অ্যাটাক করে এই সম্পত্তির উপরে। এখন এই সম্পত্তি মানে করিমগঞ্জ কোর্টে আমি বিচার দিছি স্যার, বিচারটা না অমান্য করিয়াও তারা অ্যাটাক করে মাঝে মাঝে। তখন আমি গরিব মানুষ, আমি সবসময় তো বড় থাকি না, রুজি রোজগার করিয়া খাই, আমার পরিবার বাচ্চা কোনো রকম পালিয়ে লইয়া যায়। এই অবস্থাতে আমি কিরকম থাকবো, কিরকম আমি চলবো? এখন তো আমি ঘরে নাই, বাচ্চা বউ ছাড়িয়ে যাই, আর কি বিশ্বাসের উপরে আমি ছাড়িয়ে যাই বাইরে? এখন না করলেও আমি খাইতাম কিরকম স্যার? সুবল সিংহা তার হাজবেন্ডের নাম, আর তার বউর নাম হইলো শুক্লা সিংহা, তার পুয়ার নাম হইলো হ্যাপি সিং, তার বাড়ি হইলো কৃষ্ণনগর। আর সব আমার ঘরের কিনারে পাশের মানুষ করার, এই যে সঞ্জয় গোস্বামী, পরমেশ্বর গোসাই, এই তারাই করা, সবকিছু তারাই করা, অন্য মানুষ আর নাই। কালকে 30 জুলাই মানে 2024 তারিখ কালকে ঘটনা, 12টার সময় ইয়ে মানে অ্যাটাক করছে, এরকম একটা ঘটনাটা করছে। তখন আমি নিবিয়া আমি কামও গেছিলাম, কামও ফোন দেওয়ার পরে আমি খবর পাইছি এরকম এরকম, তুমি তাড়াতাড়ি যাও, ও ভাই দেখি আর এরকম ঘটনা হয়েছে। তারা ইয়া গাছ গাছড়া যেটা আছে সব মানে ইয়ে কাটিয়ে ফেলাইছে, এরপরে ঘরও জ্বালাইছে, এরকম এরকম করে ঘটনাটা করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার। ৩০০ জন দলীয় সমর্থকেরা নিহারকান্তি দাস দলীয় টিকিটের দাবিতে বিজেপি কার্যালয়ে উপস্থিত। কটামনিতে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 2টি বাইক চালক সহ 1 আরোহী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।